যাদের নামের আদ্যক্ষর দন্তেস্য তালব্যস্য বা এস অক্ষর দিয়ে শুরু হচ্ছে, যদি আপনাদের বিন্দু মাত্র সামর্থ্য থাকে তাহলে মাত্র 5 টাকা খরচা করুন। হ্যাঁ বন্ধুরা, এই মহালয়ার দিন 5 টাকা খরচা করে আপনি আপনার 5 রকমের মনস্কামনা জানান মা দুর্গাকে। এর ফলেই সুফল লাভ হবে এবং এই 5টি মনস্কামনা আপনার 30 দিনের মধ্যে পূরণ হবেই হবে। আজ আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবিলম্বে অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাম্য, তবে নিচের কমেন্ট সেকশনে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। আগামী বুধবার হলো মহালয়া, আর এই মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনাকালে আপনি যদি গঙ্গা স্নান করতে পারেন অত্যন্ত শুভ ফল লাভ হবে। যারা গঙ্গা স্নান করতে পারবেন না তারা বাড়িতেই স্নান করে মাথায় গঙ্গা জল নিয়ে নেবেন, এটাই আশা করা যায়। তবে যারা গঙ্গা স্নান করতে পারবেন তারা মাত্র 5টা টাকা অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যাবেন এবং গঙ্গা স্নান করার পর এই পূর্ণ লগ্নে আপনারা অবশ্যই কাজ করবেন, সুফল পাবেন হাতে নাতে। 30 দিনের মধ্যে সুফল পাবেন, তাই প্রিয় বন্ধুরা অবশ্যই 5টা টাকা ব্যয় করবেন। সঠিক নিয়মে মহালয়ার পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করবেন। অনেকেই হয়তো মহালয়ার সময়সূচি জানেন না। আপনারা প্রত্যেকেই জানেন যে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে এই মহালয়া হয়ে থাকে, তাই মহালয়া যদি আপনি সঠিক সময় জানতে চান আপনাকে জানিয়ে দিই, এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধ্যাবেলায় 6:36 এবং এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে বুধবার সন্ধ্যাবেলায় 6:34। তাই এই অমাবস্যা তিথির মধ্যে আপনি অবশ্যই স্নান করবেন, গঙ্গা স্নান বুধবার সকালবেলা, এবং এর ফলেই আপনি অবশ্যই সুফল লাভ করতে পারবেন। অনেকেই এই দিন পিতৃতর্পণ করে থাকেন, জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া আনতে, জীবনে সকল সমস্যার সমাধান করতে অবশ্যই এই বিশেষ কাজটি করা হয়ে থাকে। তাই প্রিয় বন্ধুরা আপনারাও অতি অবশ্যই এই কাজগুলি করতে ভুলবেন না, যাতে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির ছোঁয়া আসে অচিরেই। প্রিয় বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই সুফল লাভ করতে চাই। যদি আপনি 5টা টাকা খরচা করেন, 1 টাকা করে 5টি কয়েন সঙ্গে নিয়ে যাবেন, গঙ্গা স্নান করার পর দরিদ্র মানুষ ভিখারী যাদেরই দেখতে পাবেন 5 জনকে এই দিন 5টা টাকা অবশ্যই দেবেন, প্রত্যেকজনকে দেবেন মনে মনে
করছুরে মা দুর্গাকে প্রণাম করবেন এবং একটি করে মনস্কামনা জানাবেন। দেখবেন 30 দিনের মধ্যে এই সকল মনস্কামনা আপনার পূরণ হবেই হবে। জীবনে যদি কিছু জানতে চান, কিছু শিখতে চান, কিছু পেতে চান, অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। যাদের নামের আদ্যক্ষর দন্তেস্ব তালব্যস্ব বা এস অক্ষর দিয়ে শুরু হচ্ছে, যদি আপনাদের বিন্দুমাত্র সামর্থ্য থাকে তাহলে মাত্র 5 টাকা খরচা করুন। হ্যাঁ বন্ধুরা, এই মহালয়ার দিন 5 টাকা খরচা করে আপনি আপনার 5 রকমের মনস্কামনা জানান মা দুর্গাকে। এর ফলেই সুফল লাভ হবে এবং এই 5টি মনস্কামনা আপনার 30 দিনের মধ্যে পূরণ হবেই হবে। আজ আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবিলম্বে অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাম্য। তবে নিচের কমেন্ট সেকশনে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। আগামী বুধবার হল মহালয়া, আর এই মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনাকালে আপনি যদি গঙ্গা স্নান করতে পারেন অত্যন্ত শুভ ফল লাভ হবে। যারা গঙ্গা স্নান করতে পারবেন না তারা বাড়িতেই স্নান করে মাথায় গঙ্গা জল নিয়ে নেবেন, এটাই আশা করা যায়। তবে যারা গঙ্গা স্নান করতে পারবেন তারা মাত্র 5টা টাকা অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যাবেন এবং গঙ্গা স্নান করার পর এই পূর্ণ লগ্নে আপনারা অবশ্যই কাজ করবেন, সুফল পাবেন হাতে নাতে। 30 দিনের মধ্যে সুফল পাবেন, তাই প্রিয় বন্ধুরা অবশ্যই 5টা টাকা ব্যয় করবেন সঠিক।